সকলকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে চলে এসেছি মন্দারমণি ট্যুর ব্লগ নিয়ে। এর আগেই তোমরা দীঘা পার্ট 1 এবং পার্ট 2 দেখেছো। আমরা এখন দীঘা থেকে মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দীঘা থেকে মন্দারমণি যেতে আমাদের পাক্কা 1 ঘন্টা টাইম লাগবে। চাউলখোলা বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা মন্দারমণির দিকে টার্ন নিলাম। এইখানে যে জলাশয়গুলি তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া এবং চিংড়ির চাষ করা হয়। আর যেহেতু আমরা দুর্গাপূজার সময় গিয়েছিলাম, তাই চারিদিকে প্রচুর প্রচুর প্যান্ডেল দেখতে পেয়েছি, এবং তোমরাও আমাদের সাথে দেখতে দেখতে চলো। মন্দারমণিতে আমরা স্টে করেছিলাম ভাইসরয়স স্পা অ্যান্ড রিসর্টে। তো আমাদের ওই রিসর্টটিতে যেতে যেতে মন্দারমণির কিছু বিখ্যাত রিসর্ট এবং হোটেল আমরা দেখতে দেখতে চললাম। যারা মনে করছো মন্দারমণিতে গিয়ে ভাইসরয় বিচ অ্যান্ড স্পা রিসর্টে থাকবে, তাদের জন্য ভিডিওটি খুবই ইউজফুল। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা রিসর্ট ভাইসরয় স্পা অ্যান্ড রিসর্টে। সেখানে প্রথমেই আমাদের চন্দনের ফোঁটা দিয়ে খুব ভালোভাবে ওয়েলকাম করা হলো, এবং যেতে যেতেই ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো। আমরা অ্যাগোডা থেকে বুক করেছিলাম, সেখানে আমরা কিছু ডিসকাউন্টও পেয়েছিলাম। পৌঁছেই প্রথমে রিসেপশনে কিছু ফর্মালিটিস পূরণ করে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যাকচুয়ালি গুগলে আমার নামটা ওটাই দেওয়া আছে। খুব সুন্দর রিসর্টটা। রিসর্টের চারিদিকটা এতটাই সুন্দর যে দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। এবার আমরা চলেছি আমাদের রুমের দিকে। তোমাদের সম্পূর্ণ রুম ট্যুরটা অবশ্যই দেব, তবে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। এখানে আছে একটা কমফোর্টেবল কিং সাইজ বেড, ঠিক আছে। তার সাথে ওরা দুটো টাওয়েল প্রোভাইড করেছে। এখানে আছে আমাদের মিরর, আর আছে দুটো সাইড টেবিল, আর আছে এখানে আছে একটা ছোট টি টেবিল। তার সাথে বেডের পাশে ওরা দিয়েছে একটা ইলেকট্রিক কেটল, দুটো কাপ, দুটো গ্লাস, দুটো জল। তার সাথে হচ্ছে এখানে চা কফি বানানোর জন্য অনেক কিছু দিয়েছে। সুগার আছে, কফি বানানোর কিট আছে, আসাম চায় ইত্যাদি বিভিন্ন জিনিস আছে। আচ্ছা, আর আমাদের যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এসি গার্ডেন ভিউ রুম নিয়েছি। গার্ডেনটা দেখা যাচ্ছে। এখানে আছে বাচ্চাদের দোলনা, আর এখানে গার্ডেনে আরো বিভিন্ন জিনিস আছে, সেগুলো আমি তোমাদের পরে দেখাবো। এদিকে কার পার্কিং এর জায়গা আছে, আর এদিকে পরপর সব রুম গুলো আছে। ওখানে আছে পাশের যে রিসর্টটা সেটা দেখতে পাচ্ছ, সঙ্গ শেরি বেঙ্গল বোধহয় আছে, ঠিক আছে। কুকু আছে, কুকুকে একটু দেখিয়ে দাও। কুকু এখানে খেলা করছে, সবাই দেখো। আমরা এবার বাথরুমটা দেখে নেব, চলে এসো। একটা হিউজ বাথরুম আছে, এখানে আছে বেসিন, এখানে আছে একটা বিগ সাইজ মিরর, অনেক কিছু টয়লেট্রিজ দিয়েছে। আমার হাতে এখন বালি, কারণ আমরা এখন সমুদ্রে স্নান করে এলাম। এখানে আছে শেভিং কিট, তার সাথে আছে সোপ, এটা মেবি তার সাথে কি আছে, এটা এটা আছে সোপ, এটা আছে শ্যাম্পু, এটা আছে মেবি ব্রাশ, এখানে আছে পেস্ট, আর আছে শেভিং কিট দিয়েছে। ভালো ভালো ব্যবস্থাপনা। ক্লোজ করলাম, একটু আরাম করি, তারপর আমরা চলে যাবো বিচে। কাম, কেমন মজা হচ্ছে বলে দাও।
কেমন মজা হচ্ছে বলো তো? বাই বাই। আমাদের রুম তো এতটাই ছিল, বলবে তোমরা তোমাদের রুমটা কেমন লেগেছে। এরপর বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আমরা এই রিসর্টটায় কি কি করছি, সুইমিং পুল টাইমিং, পুলে কি কি আনন্দ করলাম, আর বিচে যাওয়ার টাইম হয়ে এসেছে, লাঞ্চ আছে। এরপর সমস্ত তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো এতদূর অবধি এই ভিডিওটা টাটা।